আসসালামু আলাইকুম সবাইকে, আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি চলে এসেছি বগুড়ার চুনু চাপ অ্যান্ড কাবাব ঘরে। তো এই কাবাব ঘর চেনে না এমন কেউ মনে হয় নাই, আর অনেক ফুড ব্লগাররা এখানে এসে রিভিউ দিয়ে গিয়েছেন যে এই কাবাব ঘরটা কতটা জনপ্রিয়। তো আজকে আমি চলে এসেছি এখানে, একটু মুরগি আর গরুর চাপ খাবো বলে। তো যাই হোক, আগের পরিবেশটার থেকে এখনকার পরিবেশটা অনেকটা পরিবর্তনশীল এবং জায়গাটা এবং স্পেসটা অনেক বড়। আগের কাবাব ঘরটা ছিল আরেকটু সামনে, এটা আরেকটু পেছনের দিকে চলে আসছে। তবে কেন জানি না আমার কাছে মনে হচ্ছে আগের সিস্টেমটাই আমার কাছে ভালো লেগেছে, এখনকার সিস্টেমটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। এখন বিলটা পে করে তারপরে টোকেন নিয়ে খাইতে বসতে হয়, আর আগে যেরকম লোক সংখ্যা অনেক বেশি ছিল প্রচুর এবং জায়গাটা ছোট ছিল, মানুষ দাঁড়িয়ে খেত, খাওয়ার মনে রুচিটাও তখন মানে বেড়ে যেত, কিন্তু এখন তেমন একটা রুচি লাগে না। কেন জানি না মনে হয় লোকজন কম, আসলে লোকজন কম না। এখন আমিও গিয়েছিলাম বিকালের দিকে, এটা সন্ধ্যার পরপর আরও বেশি জমজমাট আর ভিড় হয় এখানে। তো সব খাবারগুলোই ভালো ছিল, তার মধ্যে মুরগিটাই আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে আজকে। আর পরে যে গরুর যে চাপ ছিল ওটা খেয়েছি, ওটা তেমন একটা আমার কাছে ভালো লাগেনি। হয়তো বা ভালো না লাগার কারণটা এটাই যে মুরগিটা খেয়ে আমার হয়তো পেটটা ভরে গিয়েছে এই জন্য। তো আগে মানে মানুষের বেশি সমাগমের কারণে মানুষের খাওয়া দিকে আসলে রুচিটা আসতো, এখন কেন জানে না তেমন একটা রুচি পাওয়া যায় না খাইতে গেলে। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। তারপরে বাসায় আম্মুর জন্য পার্সেল নিয়ে চলে এসেছি। তো আমার খাওয়া দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে, ভালো লেগেছে আমার কাছে আলহামদুলিল্লাহ। তো মুরগি খাওয়ার পরে এই তো এখানে আমি গরুর চাপ নিয়েছি, চাপটা আমি পুরো খাইতে পারিনি, আমি বাসায় পার্সেল নিয়ে চলে আসছি। তো যাই হোক, ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।